আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়াল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা আহমেদপুরে। এখানে একজন উদ্যোক্তা, এই কবুতর পালন তিনি অনেকদিন যাবৎ করে আসছেন, এবং কবুতর পালন করতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই খামারি তিনি অনেক অভিজ্ঞ, এবং যারা কবুতর নেবেন তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে পরামর্শ করে নেবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাবো এখন এই খামারি যিনি পরিচালনা করছেন সরাসরি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, যেহেতু অনেকদিন পর আসলাম, সেক্ষেত্রে যদি পুনরায় আপনার নামটা আবার বলতেন, কারণ অনেক দর্শক আমার চ্যানেলে অ্যাড হয়েছে। অবশ্যই অবশ্যই। আমার নাম হচ্ছে মোহাম্মদ হযরত আলী আহমেদপুর, নাটোর। এর আগে আপনার খামারে এসেছিলাম। জি, অনেক কবুতর ছিল। জি জি। তো বর্তমানে এখন এই খামারে কতগুলো কবুতর আছে? জি, আমাদের আমার ওখানে আর এখানে দিয়ে মোটামুটি এখনও 50 পেয়ারের মতো কবুতর আছে। 50 পেয়ারই এখন বর্তমানে আছে? জি জি জি, এখন বর্তমানে আছে 50 পেয়ারের মতো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই তো কবুতর পালন করতে শুরু করতে চাচ্ছে। জি জি। এবং তারা কবুতর কিনতে চায়। জি। সেক্ষেত্রে যদি আপনি তারা কবুতর চায়, সেক্ষেত্রে দিতে পারবেন কি না? মানে যে, হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাআল্লাহ যে কোনো ধরনের কবুতর দিতে পারবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব, সমস্যা নেই। কোনো ভাই বা বোন যদি নতুন করে খামার করতে চায় তাও কালেক্ট করে দেবো, সমস্যা নেই। মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কবুতর দিতে পারবেন? হ্যাঁ, যে কোনো প্রান্তে কবুতর পাঠানো যাবে, সম্ভব। অনেকেই তো কবুতর পালন মানে নতুন শুরু করতে চাচ্ছে। জি জি। এবং তারা কবুতর নিয়ে, এদের করণীয়টা কীভাবে, কী করলে কী হয়? মানে এখন ঘটনা হয়েছে কি, একজন কবুতর নিয়ে গিয়ে একজন নতুন পালক, সে তো কবুতর নিয়ে যাবে, নিয়ে যায় আসলে একটা কবুতর পালকের বাসায় ন্যূনতম ধরেন ইএসবি কোসোমিক্স, অ্যামোডিস মোটিগার, এই ওষুধগুলো থাকা কম্পালসারি। এগুলো তার রাখতে হবে, রোগ হলেও রাখতে হবে, রোগ না হলেও রাখতে হবে। তবে কবুতর যেহেতু জার্নি করে যায়, কবুতরটা জার্নি করে যাওয়ার পরে কেউ যদি একটু ইএসবি আর কুসুমিক্সের পানি দেন, তাহলে আশা করা যায় তার আর কোনো সমস্যা হওয়ার কথা না। মানে এটা আমার অভিজ্ঞতার আলোকে থেকে আমি বলছি। আপনার এই কবুতর পালনটা কত বছর? ভাই আমি কবুতর মানে পালন শুরু করছি আমি 2008 সালে। তারপর আমি ওই সময় অনার্সে লেখাপড়া করতাম আর কি, সরকারি কলেজে। ওই সময় পাশাপাশি আমি এক কওমি মাদ্রাসার সাথেও থাকতাম আর কি, সেখানে সময় দিতাম, সকালে মক্তবটা পড়াইতাম, আর দুপুর পরে বা বিকেলে বা রাত্রের দিকে আমি বাংলা ক্লাসটা নিতাম আর কি। তো সেটা অনেক আগের কথা। ওই সময় ওই মহাতামিম সাহেব আমাকে দুই জোড়া কবুতর দিয়েছিল, তখন থেকে আমার পালা শুরু। কী কবুতর দিয়েছিল সে সময়? সেটা লাক্ষা দিয়ে শুরু করছিলাম আমি আসলে। আমি দুই জোড়া খাঁচা বানাইছিলাম, হ্যাঁ, সেই খাঁচাটা অবশ্য এখনও আছে, বাঁশ দিয়ে বানাইছিলাম। তো তখন দিনে, তারপরে আমি যাই এমন করেন 10 সালের দিকে যাই, আমি ব্যবসা মানে কবুতর পালার পাশাপাশি ব্যবসা আকারে নিছি আর কি। তবে আমার এই ব্যবসা প্লাস পালা অনেক দিন যাবতই, ধরেন ওইদিকে যদি 2008 সাল ধরেন পালার বয়স, আর এদিকে তো 2022 সাল, প্রায় অনেক বছরের ডিফারেন্স আর কি। তবে অভিজ্ঞতার আলো থেকে বলতেছে, যদি একজন নতুন পালক বা যদি কোনো খামার একটু কেয়ারফুল হয় কবুতরের প্রতি, আসলে এর থেকে অনেক কিছু করা সম্ভব, আল্লাহ যদি দেয় আর কি ইনশাআল্লাহ। তো এই কবুতর পালন করে আপনি কি সফল? জি, আমি কবুতর পালন করে আমি সফল, আল্লাহ আমাকে অনেক কিছুই দিছে। আসলে আপনি তো আমার বাসায় এর আগে আসেন না, এবার আমার বাসায় আসছেন। আসলে আমি এই বাড়িটাও আমি তার অন্য কোনো কিছু করি না, পাশাপাশি অন্য কিছু করতাম সিজনালি। তবে সিজনালিতে যাও আমি খুব একটা প্রফিট করতে পারিনি, তাও আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। তবে মূলত কবিতার উপরে বেসিস করেই আমি আর কি এগিয়ে গেছি। এই তাহলে আমরা বলতে পারি যে আপনি কবিতা পালন করে সফলতা পেয়েছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। তো আপনার এই কবুতরগুলো তো অনেকেই আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছে যে হযরত ভাইয়ের খামারে আবার ভিডিও করেন, যেহেতু এর আগে করছিলাম তখন কবুতর ছিল, সেগুলো হয়তো বা সেল হয়ে গেছে। সেক্ষেত্রে বর্তমানে এখন যে কবুতরগুলো আছে আমরা মানে জানার চেষ্টা করব এবং দাম দর সম্পর্কে জানব। তো কথা না বাড়িয়ে সরাসরি
চলে যায় কবুতরের কাছে ঠিক আছে চলেন যাই ভাই এটা কি এটা হচ্ছে ফ্রান্স ইয়েলো মন্ডিয়ানের ফিমেল এটা কি আপনার কাছে এক পেয়ার আছে জি এটা এক পিস আছে এক পিস জি তো চা কত এটা খুব ভালো কোয়ালিটি এটা চা বলতে এটা বিক্রি হবে 15000 টাকা এক পিস ভাই এটা কি জি এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার বলে ব্ল্যাক জি এটা চা কত জি এটা আমরা 4.5 করে বিক্রি করি কিন্তু 4000 টাকা হলে বিক্রি করে দেব আচ্ছা এটা কি আপনার বাচ্চা বেবি জিরো পর কি একাত পর যাইতে পারে এটা কি এটা ব্লু রিভার্সিং ওয়াটার বেবি আশা করা যায় এটা মেল ফিমেল হবে আগেরটাও মেল ফিমেল হবে এটা আচ্ছা এটা কি জিরো পরের এটাও একাত পর গেছে আর কি এটা চাওয়া কত জি এটা 6000 টাকা চাওয়া 5.5000 টাকা হলে দেওয়া যাবে এটা কি ভাই জি এটা হচ্ছে প্রমেনিয়াম পটার মেল ব্লু চেকার মেল বলে 10 পর ক্লিয়ার হয়েছে এখনো জোড়া টোড়া দি নাই এটা চাওয়া কত এটা চাওয়া হচ্ছে 8000 টাকা ভাই এটা কি জি এটা ইংলিশ পটার বলে ব্লু চা আদালা ইংলিশ পটার মেল খুব রেয়ার আইটেম খুবই রেয়ার বাংলাদেশে আমার কাছে মেল আছে আমি ফিমেল পাচ্ছি না কোনো ভাই বা বোনের যদি ফিমেল থাকে এই মেলটা নিতে পারে এটা চাওয়া কত এটাও 8000 টাকা এটা কি জি এটা হচ্ছে রেড কালার হাঙ্গেরিয়ান হাউস পিজন বেবি এটা চাওয়া পর গেছে 3-4 পর মোটামুটি 3 পরের মতো গেছে মেল ফিমেল আছে আশা করা যায় এটার প্রাইস তো আমরা এর আগে 8000 করে বেচছি এবার অনলি 6000 টাকা প্রাইস ভাই এটা কি এটা হচ্ছে অ্যালমন্ড মেল জ্যাকোবিন অ্যালমন্ড মেল খুব ভালো কোয়ালিটির একটা মেল কোনো ভাই বা বোনের কাছে যদি ফিমেল থাকে মেলটা নিতে পারেন খুব ভালো মানের একটা মেল সুস্থ সবল একদম এটা কি অ্যাডাল নাকি এটা অ্যাডাল আচ্ছা এটা চাওয়া কত জি এটার প্রাইস হচ্ছে চাওয়া তো 6000 টাকা কম বেশি করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এটা কি এটা হচ্ছে রিং করা আছে পায়ে কত সালের রিং এটা তো দেখলাম না যাই হোক এটা মেল লেজে সিলভার কো অ্যালমনের ছাপ আছে লেজে অ্যান্ডালুশিয়ান টাইপের এটা মেল কবিতর রিং এর বাইরে থেকে আসা এটা চাও কত এটা চাও ভাই অনলি 5000 টাকা হ্যাঁ একদম টপ কোয়ালিটি ভাই এটা কি এটা চাও অ্যালমন্ড হোয়াইট টপ বখারার মেল একদম নতুন এটা আমার মানে হোম ব্রিড আর কি বাসাতে বাচ্চা হয়েছিল বড় হয়ে গেছে এখন মেসেজ হয়েছে 10 পর এখনো জোড়া দি নাই এটার প্রাইস পড়বে ফিক্সড 4000 টাকা আর কমে হবে না ভাই ফিক্সড 4000 একদম হাই ক্লাস কোয়ালিটি ভাই এটা কি এটা বারানবাগ ব্ল্যাক বারানবাগ টাম্পিটারের ফিমেল আর কি এটা কি আপনার কাছে একটাই আছে এই এক পিসি আছে ফিমেল এটা কয় পর জি এটা অ্যাডাল্ট এটা চাওয়া কত জি এটার প্রাইস পড়বে ফিক্সড 3000 টাকা ফিক্সড কোনো দাম দর হবে না ভাই এটা কি জি এটা হচ্ছে অ্যালমন্ড হাউস পিজনের মেল পায়ে ফেদারটা একটু কম আছে দামও একটু কমেই দিব এটার প্রাইস খুবই কম ভাই অনলি 2500 টাকা 2500 টাকা জি এটা তো বিগ সাইজ দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ দেখতেছেন তো এটা কি ভাই জি ওটা ইয়েলো ইয়েলোটা হচ্ছে ইয়েলো লাহোরের মেল হ্যাঁ আর ডান কালার লাহোরের ফিমেল দুটাই ইউ শেপ খুব ভালো কোয়ালিটি একদম কোনো ভাই বা বোনের যদি ফিমেল লাগে ফিমেলও নিতে পারবে মেল লাগলে মেলও নিতে পারবে টপ ক্লাস কোয়ালিটি এটা চাওয়া কোনটা কত চাওয়া বলতে ইয়েলো মেলটা পড়বে 4000 টাকা এটাও পড়বে 4000 টাকা এটা কি ভাই এটা ফিমেল ভাই ডান ফিমেল ডান লাহোরের ফিমেল অনেকে গোল্ডেন ডান বলে ফিমেলটা একদম টপ কোয়ালিটি ফ্রেশ ফিমেল এটা চাওয়া কত একসময় ভাই এগুলো 20-25000 টাকা বিক্রি হয়েছে এখন আমার অনলি চাওয়া হচ্ছে 6000 টাকা 6000 হলে ফিমেলটা দিয়ে দিতে পারবো একসময় এক পিস ফিমেল 20000 টাকাও বিক্রি হয়েছে ভাই এটা কি এটা হচ্ছে রেড লাহোরের মেল এটা কয় পর এটা প্রাইস অনলি 4000 টাকা ভাই এটা কি অ্যাডাল নাকি হ্যাঁ অ্যাডাল অ্যাডাল মেসি ভাই এটা কি জি এটা ফিমেল ভাই এটা কি কবুতরের নাম কি এটা শ্যাটেল আউল থেকে ফুল সাদা একটা সাদা বাচ্চা বের হইছিল আমার হোম ব্রিড এটা এটা ফিমেল হইছে 10 পর ক্লিয়ার হচ্ছে এটা চাওয়া কত এটা আর চাওয়া অনলি 2000 ভাই এই জোড়া কি জি এটা ব্লু বার্লেস লাহোরের ফিমেল এটা ব্লু বার্লেস লাহোরের ফিমেল আর ব্ল্যাক লাহোরের মেল ব্ল্যাক লাহোরিটাও একদম ফ্রেশ ব্লু বার্লেস মাটিটা অনেক সুন্দর মাটি একদম টপ ক্লাস কোয়ালিটি ব্লু বার্লেস মাটিটা এটা চাওয়া কত জি ব্লু বার্লেস মাটিটা পড়বে আপনি 6000 আর ব্ল্যাক মেলটা কোনো ভাই যদি না একদম ফ্রেশ ব্ল্যাক মেলটা পড়বে 4000 টাকা অনলি ভাই এজোড়া কত
জি এটা একদম ফ্রেশই আছে বাচ্চাটা একদম অরিজিনাল লাহোরের বেবি এর আগে আমি 8-10 করে বিক্রি করেছি এই বাচ্চাটা অনলি 6000 টাকা দাম ভাই এটা কি এটা হচ্ছে ভাই রেড রেড নানের হচ্ছে মেল এটা চাওয়া কত জি এটা একদম খুব ভালো কোয়ালিটি এটার চাওয়া নটটা 2500 টাকা পড়বে ভাই জোরা জি এটা আমেরিকান হেলমেটের মেল একদম টপ ক্লাস কোয়ালিটি যদি কোনো ভাই বা বোনের লাগে মেলটা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি পুরো রিজেক্ট মাল না একদম টপ ক্লাস কোয়ালিটি মেলটার প্রাইস কম দেওয়া আছে অনলি 4000 টাকা নেব অনলি 4000 ভাই এগুলো জি এটা হচ্ছে হেলমেটের মেল আর ওটা আমেরিকান শো ফ্লাইটের ফিমেল আসলে আমেরিকান শো ফ্লাইটের ফিমেল আমার কাছে চারটা আছে লাল আছে হলুদ আছে তবে এই আমেরিকান হেলমেটের নলটা অনলি 3000 টাকা দাম খুব ভালো মোস্টস থেকে শুরু করে সবই আছে ভাই এজুরা জি এটা হোয়াইট বোম্বাই নিউ অ্যাডাল্ট ফিমেলটা মনে হয় 6 পর গেছে কি 7 পর গেছে আর নটটা মনে হয় 9 পর এটা চাওয়া কত এটা চাওয়া ভাই এর আগে তো অনেকই বেচেছি এখন অনলি 3500 টাকা এটা কি জোড়া কনফার্ম হ্যাঁ জোড়া কনফার্ম 100% জোড়া ভাই এটা কি এটা হোয়াইট সাইড স্প্যানিশ চরলা ফিমেল খুব সুন্দর পিঠে ফুল ছিল ধরতে লেগে পড়ে গেছে এখনো ফুল আছে স্প্যানিশ চরলা ফিমেল এটা চাওয়া কত জি এটা তো অনেকে 15-10 বেচে আমার চা অনলি 6000 টাকা হলে ফিমেলটা দিয়ে দিই এই জোড়া কি জি এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্টিং এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্টিং মেলটার বয়স হয়েছে মেলটা সম্ভবত 5-6 পর ফিমেলটা মনে হয় 3 পর তবে মেল ফিমেল কনফার্ম আছে এটা চাও কত জি এগুলো তো 7-8 বিক্রি করে আমি ফিক্সড 5000 হলে ছেড়ে দেব ভাই এটা কি জি এটা হচ্ছে ব্ল্যাক টয় ফিমেল 10 পর ক্লিয়ার হয়েছে অনেকে 10-15 বিক্রি করে আমি আসলে 10-15 না আমি এটা 8000 টাকা হলে সেল দিয়ে দেব একদম টয় এজোড়া কি এজোড়া হচ্ছে জার্মান পিস্ট এটা চাওয়া কত এটা মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা কবিতর এটা চাওয়া অনেকে 20 বেসে 25 বেসে আমি অনলি 15000 ভাই এটা কি এটা মেল এটা কি কবুতর ব্ল্যাক হোয়াইট টপ বোলেড লং ফিসের মেল একদম কবিতর ফ্রেশ কবিতর টপ ক্লাস কোয়ালিটি এটা চাওয়া কত জি এটা অনেকে 8-10 বেসে আমি অনলি 4000 টাকা হলে সেল করে দেব ভাই এটা কি জি এটা হচ্ছে অ্যান্ডালুশিয়ান ব্লাড লাইন ইন্ডিগো ইন্ডিগো ফিমেল হবে সম্ভবত এটা 8 পরে গেছে এটা চাওয়া কত জি এটা চাওয়া হচ্ছে অনলি 6000 টাকা ভাই এটা কি জি এটা হচ্ছে ফিমেল সেন্টার ফিমেল রিস্ক অ্যালমন্ড সেন্ট ফিমেল পায়ের ফেদারগুলো অনেক বড় বড় ভাই কেটে দেওয়া আছে একদম এটা চাওয়া কত খুব হিটে আছে কবুতরটা জি এটা হচ্ছে অনলি 15000 টাকা ফিমেলটা একদম টপ অনেক সুন্দর একদম হিটে আছে কেসটাও বড় আছে ভাই জোড়া কি জি এটা ইংলিশ টাম্পিটার আমেরিকান জোড়া এটার প্রাইস পড়বে অনলি 7000 টাকা জোড়া ভাই এটা কি জি ভাই এটা হচ্ছে বোম্বাই ই হলো বোম্বাই একদম ডিম বাচ্চা গ্যারান্টি কোনো ভাই ভাই বোনে যদি ডিম বাচ্চা গ্যারান্টি বোম্বাই লাগে এই বোম্বাইটা আপনারা নিতে পারেন এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা চাও আমি এর আগে 4-5 দিচ্ছি এটা অনলি 3500 টাকা হলে সেল করে দেব এটা কি এটা রিভার্সিং পটার মেল আমার মনে হচ্ছে কেমন যেন ফিমেল হবে তবে আশা করতেছি মেল এটা কয় পর গেছে কম ডাকে কবলে 10 পর ক্লিয়ার হয়েছে এটা চাওয়া কত জি এটা চাওয়া তো অনলি 5000 টাকা ভাই এটা কি এটা হচ্ছে গ্রিজেল গ্রিজেল জ্যাকোবিন ফিমেল একদম টপ ক্লাস কোয়ালিটি এটা চাওয়া কত জি এটা এর আগে অনেক দাম ছিল 25-30 হাজার টাকা দাম ছিল এটা অনলি 8000 টাকা হলে সেল হবে ভাই এটা কি জি এটা লক্ষা এই প্রথম ডিম দিছে এটা চাওয়া কত জি এটা তো অনেক ভালো কোয়ালিটির লক্ষা এটা আমি 3500 টাকা হলে বিক্রি করে দেব ভাই এটা কি এটা ইংলিশ টাম্পিটারের ফিমেল আমেরিকান ইংলিশ টাম্পেটার ব্ল্যাক হোয়াইট টপ ফিমেল এটা একসময় অনেক দাম ছিল ভাই একটা মাদে 130,000 টাকা সেল করা যেত এখন বর্তমান চা কত এখন আমার বর্তমান চা হচ্ছে 12,000 টাকা অনলি ভাই এটা কি জি এটা হচ্ছে ব্ল্যাক স্প্যাঞ্জেল থেকে আসছে একটু ব্ল্যাকও আছে গায়ে দেখেন আপনি দেখেন ব্ল্যাক এবং ব্লু দুটাই আছে তো ব্ল্যাক স্প্যাঞ্জেল থেকে এই টাইপের বাচ্চা আসছে তবে এটা মেল ফিমেল কনফার্ম আছে এটা নিউ অ্যাডাল্ট অনেকে পাঠা বলে আর কি এছাড়াও আমি একটু কম দাম হলে সেল করে দেবো মেল ফিমেল কনফার্ম আছে এবং সুস্থ আছে চাও কত জি এটা অনলি 6000 এটা কি জি এটা রেড হাউস পিজন হাঙ্গেরিয়ান হাউস পিজন মেল 9 পর
এটা চাও কত জি এটা তো 5000 টাকা হলে সেল হয়ে যাবে ভাই ভাই এটা জি এটা পাঠা অনেকে পাঠা বলে তবে এটা 6 পর গেছে ওনার তবে শীতের বাচ্চা ছিল তো এবারে অ্যাডাল্ট হয়ে গেছে পর কম গেল একটু অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হয়ে গেছে মেল ফিমেল কনফার্ম আছে এটা সেল দিয়ে দিব অবশ্য এটা প্রাইস পড়বে অনলি 7000 টাকা 7000 টাকা হলে আমি সেল করে দেব ভাই এটা কি এটা একদম 100% ফ্রেশ ফিডব্যাকের মেল অনেক টপ ক্লাস কোয়ালিটি এবং প্রচুর পরিমাণে ডিম বাচ্চা 100% গ্যারান্টি দিয়ে দেব প্রাইস পড়বে ভাই 10000 10000 এর নিচে মেল বিক্রি করব ভাই এটা কি জি এটা হচ্ছে মাল্টেস হাঙ্গেরিয়ান মাল্টেস এটা কি নর নাকি হ্যাঁ নর একদম 100% গ্যারান্টি নর দেখতেছেন তো অনেক বিশাল এবং গ্যারান্টি এটা চাও কত জি এটা তো অনেকে 20 বেছে আমি অনলি 15000 টাকা হলে সেল করে দেব এইটা কি এটা রিং এর হাঙ্গেরিয়ান হাউস পিজনের মেল 19 সালের রিং আছে পায়ে একদম হাঙ্গেরিয়ান সাইজ এটা চাও কত জি এটা 10000 টাকা ভাই এটা কি জি এটা অ্যালমন্ড ফিমেল হাঙ্গেরিয়ান হাউস পিজন অ্যালমন্ড ফিমেল যদি কারো ভাই বা বোনের লাগে এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে 10000 টাকা এটা কি এটা তো এখন অনেকে স্প্যানিশ চড়ালা বলতেছে আসলে হালকা একটু ফুলও আছে তা আমি ইংলিশ চাইনিজ সাউলি বলি আর কি এটা চাও কত জি এটা চাওয়া আমার কাছে 15000 টাকা এটা কি নরমাদি কনফার্ম হ্যাঁ নরমাদি কনফার্ম এবং ডিমও দিবে সমস্যা নেই যে সারা দেখতেছেন তো আমি সারা দিছি ভাই এটা কি এটা ফিমেল ফ্যান্টাল ফিমেল নিউ অ্যাডাল্ট কোনো একদম 100% ফ্রেশ কোনো প্রকার কাটা নেই এটা চাও কোনো ভাই বা কেউ নিতে চাইলে এটা চাও ফিক্সড 4000 ভাই এটা কি যে এটা বোম্বাই ফিমেল নিউ অ্যাডাল্ট 10 পর ক্লিয়ার হচ্ছে এখনো জোড়া দিনি এটা চাও কত একদম টপ ক্লাস কোয়ালিটির একটা ফিমেল এটা 2500 টাকা পড়বে ভাই এটা কি যে এটা আমেরিকান হেলমেট ব্ল্যাকটা মেল খুব সুন্দর একটা মেল আর এটা হচ্ছে ইয়েলো ফিমেল কিন্তু এই যে বাচ্চা হয়েছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন বাচ্চা আজকে একটা ফুটছে কালকে আগামীকাল ইনশাল্লাহ একটা ফুটবে খুব সুন্দর মাপের ফিমেল এটাও আমেরিকান কোনো ভাই বা বোন যদি লাগে এটা নিতে পারেন কত দাম আপনার একটু টাকা পয়সার দরকার তাই সেল করে দেব এই হয়েছে হিসাব এটা প্রাইস আছে ভাই এটা আলোচনার সাপেক্ষে হবে আর কি ভাই এটা কি জি এটা রেসারের বেবি আর বাপ মা অবশ্য আমার কাছে আছে বেবি বলতে এখন বেবি নেই এখন মনে হয় 7-8 কিলো হয়ে গেছে অনেকে পাঠটা বলে খুব ভালো মানের রেসার কোনো ভাই বা বোনের যদি লাগে এটা নিতে পারেন এটা প্রাইস খুব কম আছে অনলি 3000 টাকা প্রাইস ভাই এটা কি জি এটা রানিং রেসার এরই বাচ্চা ছিল এটা এটা ওর বাপ মা ডিম নিয়ে বসে আছে যদি কারো লাগে এটাও দিয়ে দিব কিন্তু প্রাইস পড়বে অনেক এটা ভালো মানের রেসার তো এটা নিম্নে 7000 টাকা প্রাইস পড়বে ভাই দুটো কি জি ওটা মাক্সিটা মেল একদম খুব ভালো মানের রেসার আর এটা ফিমেল এদের ডিম নিয়ে বসে আছে যদি কারো লাগে নিতে পারেন এটার প্রাইস পড়বে 6000 টাকা ফিক্সড খুব ভালো মানের কবুতর ভাই এটা কি জি এটা হাঙ্গেরিয়ান হাউজের মেল অনেক বড় এবং বিশাল সাইজ মেল এটা চাও কত জি এটা চাওয়া হচ্ছে আমি তো 15000 টাকা হলে সেল করবো এটা অনেক বিশাল সাইজ মেল তো হজরত ভাই যে কবুতরগুলো আমরা দেখলাম জি এর মধ্যে যে কবুতরগুলো আছে তো অনেকেই তো আসলে দাম দর নিয়ে অনেকেই বিভ্রান্তি হয় হ্যাঁ কারণ একো খামারে এক রকম দাম তো সেক্ষেত্রে আপনার কবুতরের দামগুলো মানে সীমিত ঘটনা হয়েছে কি অনেকের ফার্মে অনেকে বিভিন্ন রকম আসলে কবুতরটা কোয়ালিটির উপরে দাম কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আসলে এবার আমার যে কবুতরগুলো আছে সবই কোয়ালিটি ফুল এবং বর্তমানে খুব হট আর কি যেরকম ধরেন সেন্টের একটা রিস্কো অ্যালমন্ড ফিমেল এটা চাইলে কিন্তু পাবে না আবার দেখলেন যে কি 5-6 পরের যে অ্যালমন্ড পোর্টারটা ওটা রিভার্সিং পোর্টার ওটা কিন্তু জেনুইনই জোড়া যদিও 5-6 পর গেছে তারপরে কিন্তু ওটা 10 পরের মতো বয়স হয়েছে শীতের কবুতর ছিল এগুলো দিয়ে মোটামুটি কোয়ালিটি ফুল কবুতর আমার কাছে এবার আছে হাঙ্গেরিয়ান হাউস মাল্টেস এগুলো তো সবই ডিম বাচ্চা গ্যারান্টি সমস্যা নেই আউলটা চাইনিজ আউলটা অনেকে স্প্যানিশ চওড়া বলেও এখন বিক্রি করতেছে আমি কিন্তু চাইনিজ আউলই বলছি এবং খুব ভালো একটা কবুতর এবং সুস্থ 100% সুস্থ একটা কবুতর তো আমার আপনার কাছে একটাই চাওয়া যে যাদেরকে কবুতর দিবেন জি তাদেরকে যারা যেহেতু নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা যদি এই কবুতর দিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে তারা যদি কবুতরটা মারা যায় সেক্ষেত্রে
তাহলে তারা হতাশ হয় এবং তারা বাজে বাজে মনে করে। এই প্রবলেমটা আপনার শীতের সময় প্রবলেমটা ছিল, এখন তার শীত নেই, শীতের শেষের দিকে এখন একটু কবুতর আর সেভাবে কারোই মারা যাচ্ছে না, এখন তারা খামারটা করতে পারে। আর শীতের মধ্যে একটু কবুতরের প্রবলেম হয়, এখন তার সেই প্রবলেমগুলো এখন আর নেই। সেক্ষেত্রে আসলে দামটা কম বেশ হয় কিনা? হ্যাঁ, আমি নতুন পালক হলে একটু দাম অবশ্যই কমায় নিব, সমস্যা নেই, যা চাইছি আমি কমায় নিব নতুন পালক হলে, সমস্যা নেই। তো ভাই আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব হযরত ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তী যে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।